দেখুন যেভাবে শত্রুপক্ষের এলাকায় ঢুকতে সদা সর্বদা প্রস্তুত ভারতীয় সেনার বজ্রমানিক আর্টিলারি শত্রুপক্ষের এলাকায় ঢুকতে পদাতিক ও সাজোয়া বাহিনী লাগে ঠিকই কিন্তু শত্রুর কমর ভেঙ্গে দিয়ে জয়ের রাস্তা সাফ করার জন্য যেটা সবথেকে বেশি কাজ দেয় তা হলো কামান বাহিনী বা আর্টিলারি বফোর্সের পর ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে নতুন কামান ঢোকেনি ঠিক কথা কিন্তু এই বফোর্সের দুর্যয় ক্ষমতায় ভর করেই ভারতের সেনাবাহিনী কার্গিলে শত্রু নিপাত করেছিল আসার কথা কেন্দ্রে মোদী সরকার আসার পরপরই সমরশক্তি বাড়াতে একগুচ্ছ নয়া কামান ভারতের গোলন্দাজ বাহিনী পেয়েছে আরও কিছু যোগ হওয়ার কথা চলছে দেখে নেওয়া যাক ভারতীয় গোলন্দাজ বাহিনীর কয়েকটি বিশেষ শক্তিশালী কামান বিএই সিস্টেম এম সেভেন হান্ড্রেড সেভেন্টি হাউজার কামানের কথা যখন বলা হয় তখন আল্ট্রালাইট শব্দটা তার সঙ্গে সেভাবে খাপ খায় না হয়তো তবে আধুনিক যুদ্ধাস্ত্রের নিরিখে এই কামান তুলনামূলক হালকা ধরনের চার টনের কাছাকাছি ওজন কামানটির কামানটির বডি টাইটেনিয়ামে গড়া সিএইচ ফোরটি সেভেন চিনুকের মতো হেলিকপ্টারে করে তুলনামূলকভাবে হালকা ওজনের এই কামান বয়ে নিয়ে যাওয়া সম্ভব শুনলে হয়তো অবাক হবেন বাদবাকি বিশ্বের নিরিখে সব থেকে উচ্চতায় নির্মিত এয়ার স্টিপ লাদাখের দৌলত বেগ ওল্ডিতেও এই কামান পৌঁছে দিতে সক্ষম হয়েছে ভারতীয় বিমান বাহিনীর ওয়ান থ্রি জিরো হারকিউলিস এয়ারক্রাফট এম সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন কামানটির পাল্লা চব্বিশ থেকে তিরিশ কিলোমিটার ডিআরডিও ধনুষ সুইডেনের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য বোফোর্স কেনা হয়েছিল সেই সময় এদেশের বুকে বোফোর্সের মতো শক্তিশালী কামান তৈরির কথা ওঠে বোফোর্স নির্মাতা সংস্থা কামান তৈরির ব্লু প্রিন্টও পাঠায় কিন্তু তারপর একদিকে সুইডেনের প্রধানমন্ত্রী ওলাফ পামের হত্যাকাণ্ড এবং অন্যদিকে বোফোর্স কামানটির সূত্র ধরে এদেশের রাজনীতিতে ঝড় ওঠায় প্রকল্পটি থমকে যায় দীর্ঘ বিলম্বের পর ডিআরডিও ফের ব্রফসের মতো শক্তিশালী ও বিধ্বংসী কামান তৈরির পরিকল্পনা করে ও তাতে সফল হয় জন্ম নেয় ধনুষ উনচল্লিশ কিলিবার থেকে বাড়িয়ে এই নয়া কামানের গোলাবাজির ক্ষমতা করা হয় ৪৫ কেলিবার সেই সঙ্গে ধনুষের গোলা বর্ষণের পাল্লা সাতাশ কিলোমিটার থেকে বাড়িয়ে আটত্রিশ কিলোমিটারে উন্নীত করা হয়েছে এর মধ্যে ডিআরডিওকে একশো চোদ্দোটি কামানের বরাদ দিয়েছে ভারতের সেনাবাহিনী আরও চারশো চোদ্দোটির অর্ডার ভবিষ্যতে দেওয়া হবে ডিআরডিও অর্জুন ক্যাটআট এমকে টু অর্জুন ট্যাঙ্কের একশো তিরিশ মিলিমিটারের আর্টিলারি গান নির্মিত হয় আটের দশকে সেই আর্টিলারি গানের ক্ষমতা আরও উন্নত করে ডিআরডিও বানিয়েছে অর্জুন ক্যাটাউট আউট এমকে টু এম সিক্স রাশিয়ান ট্যাঙ্কের সমান শক্তিধর এই অর্জুন কামানের পাল্লা সাতাশ কিলোমিটার এই পাল্লায় যে পড়বে সেই বৌথ হুইল্ড সেলফ প্রোপেলড গান দু হাজার তেরো প্রথম ভারতের সেনাবাহিনী একশো পঞ্চান্ন মিলিমিটারের বাইশ ক্যালিভারওয়ালা আটশো চোদ্দোটি চলমান স্বয়ংক্রিয় কামানের প্রয়োজনীয়তা অনুভব করে টেন্ডার ডাকা হয় জানা গিয়েছে টাটা পাওয়ারের স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মধ্যেই সেনাবাহিনীর চাহিদা মতো তেমন কামান তৈরি করে ফেলেছে রাজধানীতে তার প্রদর্শনীও হয়ে গেল সদ্য পাশাপাশি আরও বেশ কয়েকটি সংস্থা এ ধরনের কামান তৈরির প্রতিযোগিতায় নেমেছে যার মধ্যে রয়েছে অশোক লেল্যান্ড ও লারসেন অ্যান্ড টুব্রো ফ্রান্সের নেক্স ওয়াটার সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয়েছে তেমন কামান নির্মাণের কাজ তালিকায় আর যা আছে দেখা যাচ্ছে আগামী দিনে একশো আশিটি হুইল সেল প্রোফেল গান ছাড়াও ভারতের গোলন্দাজ বাহিনীর দরকার অন্তত এক হাজার পাঁচশো টোট গান যার মধ্যে চারশোটি অবিলম্বে বিদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বাকিগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি করে এদেশেই সেগুলি অ্যাসেম্বল করে বানানোর কথা ভাবছে প্রতিরক্ষা মন্ত্রক